ঈদুল ফিতরের বাসে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ খুবই কম, তবে যারা টিকিট কাটতে এসেছেন তারা স্বাচ্ছন্দ্যেই কাঙ্ক্ষিত তারিখের টিকিট কাটতে পেরেছেন। এখন ঘরে বসে অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে বলে কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের বেতন হলে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করছেন তারা। এবারে যেহেতু ঈদের ছুটি কম তাই শেষ দিকে যাত্রীদের চাপ ও ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। সতেরো তারিখে যাবো, যার জন্য আজকে কেটে নিলাম আর কি। অন্য বছরের থেকে এবার অনলাইনে একটু চাপ পড়ছে বেশি, তো সবাই ঘরে বসেই নিচ্ছে, সিরিয়ালটা খুবই কম। আঠারো তারিখ আর ১৯ তারিখ ২০ তারিখ চাপ, তাছাড়া এমনিতে নর্মালি বাজার। বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ, এ বিষয়ে আরও জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যাচ্ছি তার কাছে। বিজন, আজ দ্বিতীয় দিন অনলাইনে বাসের টিকিট কাটার, কেমন দেখছেন এখানকার পরিস্থিতি? যারা টিকিট কাটছেন অনলাইনে তারা কোনো অভিযোগ করছেন কি না? না, এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো যাত্রী কোনো অভিযোগ করেনি। যারা আসছেন খুব কম সংখ্যক যাত্রী, তারা স্বাচ্ছন্দ্যেই তাদের কাঙ্ক্ষিত যে তারিখ সেই তারিখে টিকিট কিনতে পারছেন, এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ একটি সবসময় থাকে এবারও কিন্তু সেই অভিযোগটি নেই। আমরা সেই গাবতলী বাস টার্মিনাল অ্যাপটা হয়তো দেখছেন যে অধিকাংশ কাউন্টারগুলো তারা অগ্রিম টিকিট বিক্রি করছে না, এখান থেকে তারা ঢাকার ভিতরে যে কাউন্টারগুলো আছে সেখান থেকে বিক্রি করছে। এখানে সব মাত্র দুটি কোম্পানি, বিশেষ করে রয়্যাল এক্সপ্রেস এবং পূর্বাশা পরিবহন, এই দুটি কাউন্টার থেকে আমরা দেখছি যে ওদের ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এবং অন্যান্য বছর ঠিক এই সময় যে পরিমাণ যাত্রীর চাপ থাকে সেই পরিমাণ যাত্রীও খুব একটা নেই আমরা দেখছি। খুব কম সংখ্যক যাত্রী তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের গন্তব্যের টিকিটটি হয়তো নেওয়ার জন্য। আমি কথা বলার চেষ্টা করব যে আপনি কখন থেকে লাইনে আছেন, খুব কম সংখ্যক যাত্রী, কোথায় যাবেন, কবে যাবেন, কবে টিকিট কাটছেন আপনি এখানে? আমি ঈদের অগ্রিম ২০ তারিখের টিকিট কাটতেছি, আমি সকাল ৮টা থেকে আসছি, এখনও আসে না, আসলে পরে আর কি টিকিট নিব। মানে কাউন্টারের লোকজন আসেন অপেক্ষা করছে, আপনি কোথায় যাবেন একটু বলবেন, কত তারিখে টিকিট কাটতে আসছেন? আমি ঝিনাইদহ যাব, আমি ২১ তারিখে টিকিট কাটার জন্য আসছি। এখন তো ঘরে বসেও কাটা যায় অনলাইনে, আপনি সরাসরি আসছেন, কি চেষ্টা করেছিলেন কখন? না, চেষ্টা করি নাই, আসলে একটু ভালো পাওয়া যায় নিজের মতো। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে। তো আপনারা অগ্রিম টিকিট বিক্রি করছেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন এই ঈদে? চাপ শুধু ২০ তারিখে, ২০ তারিখে, তাছাড়া আমি নর্মালি এমনি সব নর্মাল ভাবে আছে, তো তেমন একটা কোনো চাপের কোনো ইয়ে নাই। চাপ কবে নাগাদ বাড়তে পারে বলে মনে করছেন? বাড়ার কো ২০ তারিখ, তারিখ ২০, এটাই। তাছাড়া ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। উর্মি যেমনটি শুনছিলেন যে আসলে যে ঠিক এখন যে ১৬, ১৭, ১৮ তারিখের দিকে যাত্রীর চাপ খুবই কম, এবং ২০-২১-এর দিকে যাত্রীর চাপ কিছুটা বাড়বে এমনটি তারা মনে করছেন। তারা মনে করছেন যে বেসরকারি যারা চাকরি করে তাদের এখনও বেতন হয়নি, এছাড়া গার্মেন্টস ছুটি হওয়ার পরে মানুষের যে সময়টা থাকে সেই সময়ের দিকে সেই সময়ের চাপ বাড়তে পারে বলে তারা মনে করছেন। তো আপাতত গাবতলী থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে বিজন কুমার দাস।